ইউনাইটেড টোল প্লাজার মধ্যে তার আক্রমণ করে লুটপাট করতে পারে। টাকা পয়সা সব সরকার তিনি নিয়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কালকের নয় রাজ্যের প্রতিবাদে আজকে শুধু আওয়ামী লীগের পক্ষ থেকে একটু প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। যারা ভাবুন রামমোহাম্মদ সহ আজকের বিশ্বের সম্মানিত সকল বৃন্দ, সংগ্রামী সাথে বন্ধুগণ, আপনারা জানেন জামাত শিবির রাজাকার মৌলবাদ গতকাল আশুগঞ্জের সাধারণ মানুষের উপরে, আশুগঞ্জের দোকানপাট ব্যবসা বাণিজ্যের উপরে গতকাল তারা আমাদের মোরালের উপরে আক্রমণ করেছে। তারা হয়তো জানে না বাংলাদেশের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের এদেশে যদি জামাত বিএনপি সুযোগ পায় কি করবে এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের নেতৃবৃন্দ। মিছিল শেষে আজকের এই সভার সম্মানিত বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে সজাগ থাকার দৃষ্টি আকর্ষণ করে এবং সকলকে সুসংগঠিত করার লক্ষ্যে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখার জন্য রয়েছে কারণ আমরা বিএনপিকে পঁচাত্তর পর থেকে আমরা ডেকে আসছি। আওয়ামী লীগকে কোনোদিন লড়া দেবেন না। আজকে আওয়ামী লীগ শান্ত ছিল, গতকাল আমরা গতকাল সাতটার পরও আপনারা আমাদের উস্কানি দিয়েছেন। আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়। আপনারা তাদের অবস্থা থাকুন, আওয়ামী লীগকে মাটন পাবেন না। আওয়ামী লীগকে মাটন পাবেন আপনাদের অস্তিত্ব থাকবে না। কারণ আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনারা সবাই আমাদের নেতৃত্বে আসবেন। আজকে আমরা কি জন্য এখানে এসছি, কি কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, আপনাদের কাছে আমাদের বলার কোনো প্রয়োজন নাই।